আমরা প্রশ্ন নিচ্ছি ফুলবাড়ি থেকে আসমা নামে এক বোন প্রশ্ন রেখেছেন মেয়েদের মুখে যদি দুই একটি কখনো দাড়ি গজায় বা কিছু সংখ্যক দাড়ি গজায় তাহলে সেটা কাটা যাবে কি না আসলে দাড়িটা তো হচ্ছে এটি পুরুষের একটি নিদর্শন সৌন্দর্যের এবং দাড়ির ব্যাপারে পুরুষদের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তার নির্দেশনা রয়েছে সুস্পষ্ট যে ওয়াফুল্লোহা জি তোমরা দাড়িকে লম্বা করো অকাশ্য সাওয়ারিফ আমাদের গুফকে তোমরা ছোট করে ফেলো তো সেটি পৃথিবীতে আপনি অন্যান্য প্রাণীর ক্ষেত্র সেটি রয়েছে কিন্তু মহিলাদের ক্ষেত্রে যদি দু একটা দাড়ি গজায় তাহলে সেটা কেটে ফেলতে পারবে যেহেতু আল্লাহ তাআলা মহিলাদেরকে আসলে পড়াশোনার মতো সৃষ্টি করেন নাই নিশ্চয়ই কিছুটা ভিন্নতা রয়েছে সুযোগ আছে অসুবিধা নেই শুক্রান চাকাল্লাহ আরেকটি প্রশ্ন আমাদের আরেক বোন রেখেছেন জমার দিন জোহরের নামাজের সময় মেয়েরা বিশেষ করে কখন জোহরের নামাজটা আদায় করবে অনেকে মনে করেন বলে থাকেন যে মসজিদে জমার সালাদ শেষ হওয়ার পরে তারপরে মেয়েরা জোহরের নামাজ আদায় করতে পারবেন আসলে আল্লাহ বক্তব্য হচ্ছে যে ইন্নাসালাত আল্লাহ মিনে না কেতাব নিশ্চয়ই নামাজের জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং ইমানদারগঞ্জন যেন সেই নির্দিষ্ট সময়েই তারা নামাজটাকে পড়ে নেন তো এই আয়াতে মুতলাকান বলা হয়েছে নামাজের রক্ত হলেই যেন নামাজটা পরে নেওয়া হয় এবং রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম হজরত আলীকে বলেছেন ইয়া আলী হে আলী তিনটা বিষয় তুমি দেরি করবো না সলায়াত ইদা হাজারাত যখন নামাজের সময় হাজির হয়ে যায় ও সলাত আতাত ওল জানাজ ইজা হাজারাত ওল আইম ইদা ওয়াজাত কুফন একটা হচ্ছে যখন নামাজের রক্ত হয়ে যাবে তখন নামাজটা পরে নিবা এবং হাদিসের মাঝে আসছে যে নামাজের শুরুক্ত যদি কেউ নামাজটা পড়ে তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিদ্বওয়ানুল্লাহ আর কেউ যদি শেষক্ত পড়ে সেটা আফউউল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এজন্য উত্তম হচ্ছে শুরুক্তে নামাজটা পড়া নেওয়া আর দুই নাম্বার বেশি হচ্ছে যে যখন জানাজা চলে আসবে তখন জানাজার নামাজ পড়া নেওয়া তিন নাম্বার হচ্ছে যখন উপযুক্ত ছেলে এবং মেয়ে হবে বিয়ের বয়সে তখন তাদেরকে সঠিক স্থানে পাত্রস্থ করে দেওয়া তো এই হাদিস থেকে কিন্তু প্রমাণিত হয় যে শুরুক্তে নামাজ পড়া আমাদের দেশে প্রচলন আছে যে পুরুষরা জমা পরে ব্যাক করার পরে মহিলারা ঝোর নামাজ পড়তে হবে আসলে বেশিটা এমন নয় তারা ইচ্ছা করলে মানে বক্ত হওয়ার সাথে সাথে তারা ঝোর নাম উত্তর পেয়েছি